ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন? 2020 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার আরম্ভের সময় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। প্রকৃতপক্ষে আমরা জানি যে আমাদের এই পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু শিক্ষকেরা অনেক কথা বলেছিলেন যে সেই পরীক্ষার সময় তাই এমনই সময় পরীক্ষাটি দেওয়া হয়েছে যেখানে তিন তিনটি নামাজ, তাদের জন্য নামাজ পড়াটা কষ্টকর হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টি হয়তো পরিবর্তন করা হয়েছে। তো চলুন দেখে নিই কী বলা হচ্ছে এখানে। 26 জুলাই 2021 তারিখে জাতীয় স্তরে গাজীপুর থেকে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে স্মারক নম্বর জাতি বি অনার্স প্রথম বর্ষ তারিখ 18ই অক্টোবর, প্রকাশিত সময়সূচি মোতাবেক, তার মানে আগে যে আমরা রুটিনটি প্রকাশ করেছি আপনাদের জন্য পরীক্ষার শিডিউলটি, সেই শিডিউল অনুযায়ী পরীক্ষা হবে প্রথম বর্ষ অনার্স পরীক্ষা আরম্ভের সময়। শুধু সময় পরিবর্তন করা হলো, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী 13 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত সকল পরীক্ষা দুপুর 1:30-এর পরিবর্তে সকাল 9টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং 4/12/2021 থেকে 18/12/2021 পর্যন্ত দুপুর 1:30-এর পরিবর্তে 1টায় পরীক্ষা আরম্ভ হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে এখানে 13 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো সকাল 9টায় হবে, কিন্তু যেটা 4 তারিখে আবার পরের মাসের 4 তারিখ থেকে, তার মানে ডিসেম্বরের 4 তারিখ থেকে যে পরীক্ষাগুলো হবে সেগুলো 1:30 না হলে হয়ে 1টায় হবে। তার মানে এই সময়টাতে ছুটি থাকবে, এই ছুটিতে ছুটিকালীন সময় পরীক্ষাগুলো সকালে হবে সেটি বোঝা যাচ্ছে। তো ভিউয়ার্স, আমরা বুঝতে পারলাম যে আমাদের পরীক্ষাটি মূলত নভেম্বর মাসের পরীক্ষাগুলো সবই সকাল 9টা অনুষ্ঠিত হবে, 13/11/2021 থেকে 1/12/2021 পর্যন্ত। আর পরবর্তী পরীক্ষাগুলো, তার মানে 4/12 থেকে ডিসেম্বরের 4 তারিখ থেকে যে পরীক্ষাগুলো, সেগুলো দুপুর 1টায় আরম্ভ হবে। তো বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া আছে www.nmacb.com। পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এটি প্রকাশ করেছে, সিগনেচার করেছে। তো ভালো থাকুন, যে কোনো আপডেটের জন্য ভার্চুয়াল ভার্সিটি চ্যানেলের সঙ্গে থাকুক। ঐশ্বর্য, পরীক্ষা ভালোভাবে দেন, পরীক্ষা ভালো করেন, ফলাফল ভালো করেন।